জিনিসটা গরম হচ্ছে ঠিক আছে দেখেন এখানে যদি একদম লাল হয়ে গেছে এই রানিং অবস্থা যদি পানি পড়ে কোনো ঝামেলা নাই মানে গ্লাস ফাটার কোনো চান্স নাই না 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 এই দেখেন না পানি তো পড়তেছে তো পানি পড়লে কিন্তু আপনার এই জিনিসটা ফাটা ভাঙার কোনো অপশন কিন্তু এখানে কিন্তু আপনার নাই একদম ইজিলি ভাবে আসসালামু আলাইকুম চলে আসলাম সুমায়া ট্রেডার্সে নতুন এক ভিডিও নিয়ে সেটা হচ্ছে ইনফ্রারেড কুকার অনেকে বলে যে ভাইয়া স্টিলের হাঁড়ি দিয়ে রান্না করা তো ঝামেলা সপ্তাহর বাসায় স্টিল থাকে না সেই ক্ষেত্রে এখন একটু ব্যতিক্রম চুলা নিয়ে আসলাম আমাদের সাথে আছে মামুন ভাই তো মামুন ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভাই আজকে যে জিনিসটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এখানে চারটা কোম্পানির ইনফ্রারেড চুলা রাখা আছে আচ্ছা একটা হচ্ছে আপনার ডিজনি ইতালি ব্র্যান্ডের একটা হচ্ছে আপনার অ্যারিস্টন ইতালি ব্র্যান্ডের একটা হচ্ছে আপনার রেড সুইস মালয়েশিয়ান ব্র্যান্ডের সর্বোচ্চ যে প্রশ্নটা কাস্টমার আমাদেরকে করে সেটা হচ্ছে যে ইনভাইটার সিস্টেম ভাই আছে কিনা এবং কারেন্ট বিলটা কত আসতে পারে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি এখানে লেখা আছে দেখেন ডিজনি ইটালি যেটা এটা হচ্ছে ডিজনি ইটালি এটা যেমন আপনার ডিজনি ইটালি বক্সের গায়ে এবং মালের গায়ে খোদাই করে লেখা আছে এরকম কিন্তু এটার মানে গ্লাসের গায়ে একদম মালের গায়েও কিন্তু খোদাই করে লেখা আছে ডিজনি ইটালি ডিজনি ইটালি তো এই যে চুলাটা আপনারা দেখতেছেন এখানে লেখা আছে দেখেন 85% এনার্জি সেভিং ঠিক আছে এবং 85% কস্ট সেভিং এটা কিন্তু লেখা আছে এর কারণ হচ্ছে যখন আপনি এগুলো ব্যবহার করবেন এটা কিন্তু প্রত্যেকটা চুলার ক্ষেত্রেই প্রত্যেকটা চুলায় কিন্তু আপনার ইনভার্টার সিস্টেম ঠিক আছে এবং আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে চুলাগুলো আপনারা দেখতেছেন এখানে দেখেন আমি কত ধরনের হাঁড়ি রাখছি প্রথমত বাসায় যে আপনাদের সিলভারের যে হাঁড়ি পাতিলগুলো থাকে সিলভারের হাঁড়ি পাতিল সবই তো সিলভার থাকে বেশিরভাগ এরকম আপনার ননস্টিক এর হাঁড়ি পাতিল রাখছি ননস্টিক এর আবার যেগুলো ইন্ডাকশন ছাড়া অনেকের বাসায় আপনার কিয়ামের যে ইন্ডাকশন ছাড়া এই সিস্টেম যেগুলো আছে অনেকে ব্যবহার করতে পারে না তো ইন্ডাকশন ছাড়াই যে কিয়ামের এই যে নরমাল যে পাত্রটা মানে ননস্টিক এর এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে ব্যবহার করতে পারবেন হচ্ছে আপনার স্টিল তো সব সময় সব জায়গায় ব্যবহার করা যায় এটা কিন্তু স্টিলের স্টিলেরও ব্যবহার করতে পারবেন এবং আপনারা অ্যালুমিনিয়ামও ব্যবহার করতে পারবেন মানে এক কথায় বলতে হচ্ছে মানে সব ধরনের পাত্র ইউজ করা যাবে সব ধরনের পাত্র ইউজ করা যাবে আমাদের বাংলাদেশে যত ধরনের পাত্র হয় সব ধরনের পাত্র দিয়ে কিন্তু এই চুলাগুলো ব্যবহার করতে পারবে তা আচ্ছা আচ্ছা এখন আসেন যে এগুলা ইনভার্টার সিস্টেম আপনারা কিভাবে বুঝবেন এই দেখেন এখানে প্রত্যেকটার গায়ে যে ইনভার্টার সিস্টেম লেখা আছে এবং প্রত্যেকটার যে কোয়ালিটি সম্পর্কে যে কথাগুলো বলা আছে আপনারা দেখেন যে এখানে লেখা আছে দেখেন ইনভার্টার লেখা আছে এখানে কিন্তু খুব সুন্দর মতো লেখা আছে ইনভার্টার টেকনোলজি পাওয়ার সেভিং জি আর এখানে হচ্ছে আপনার 85% এনার্জি সেভিং জি তাহলে এখন আমি আপনাদেরকে একটা কথা বলি বারবার এই কথাটা কেন উল্লেখ করতেছি বারবার এই কথাটা উল্লেখ করতেছি এই কারণেই যে আপনার বাসায় যদি এখন বোতল গ্যাস আপনি ব্যবহার করে থাকেন বোতল গ্যাসে আপনার প্রাইস লাগতেছে কত 1400 থেকে 1300 টাকা নাকি সেন ভাই হ্যাঁ 1400-1500 টাকা তো মাস্টলি লাগেই বোতল গ্যাসের কিন্তু এই খরচ লাগে তো আপনারা যদি বাসায় এই ধরনের চুলাগুলো ব্যবহার করেন এই ইলেকট্রিক চুলাগুলো যদি আপনারা বাসায় ব্যবহার করেন সেক্ষেত্রে মাসে বিদ্যুৎ বিল আসবে মাত্র 350 টাকা কি বলেন হ্যাঁ তিন বেলা আপনাদের মন মতো আপনারা কিন্তু রান্না করবেন তিন বেলা রান্না করার পরে কিন্তু আপনার বিদ্যুৎ বিল আসবে মাত্র 350 টাকা এর বেশি আসবে না এগুলো বিএসটি তে অনুমিত করা এবং বাংলাদেশে যে কারণে বিদ্যুৎ সংকট আপনারা জানেন তো যদি এগুলো বেশি কারেন্ট বিল খাইতো তাহলে কিন্তু বাংলাদেশে এগুলো ইম্পোর্ট করতে কেউ দিত না না তা তো অবশ্যই তো এগুলো যখন আপনারা ব্যবহার করবেন মাসে শুধু বিদ্যুৎ বিল দিবেন 350 টাকা এর বেশি বিদ্যুৎ বিল আসবে না এবং আপনি তিন বেলা র‍্যাপ এন্ড টপ ব্যবহার করবেন আপনারা যেমন গ্যাসের চুলা ব্যবহার করেন আপনারা ভাববেন যে গ্যাসের চুলা বিপরীতই কিন্তু আপনার এই ইনফ্রারেড চুলা মানে গ্যাস দরকার নাই ইলেকট্রিক আপনারা রান্না করবেন তো আপনাদেরকে একটা চুলা চালা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যখন আপনি এই ডিজনি ইটালি ব্র্যান্ডের চুলাটাই দিয়ে আপনাদেরকে দেখাই এটা কিন্তু উপরে ভাই গরম হবে জাস্ট এখানে গরম হবে এখানে কিন্তু গরম হবে না এখানে কিন্তু একটা টিক দেওয়া আছে যে আপনি স্পষ্ট করতে পারবেন না মিডলে হ্যাঁ এই যে মিডলে কিন্তু একটা দেওয়া আছে দেয়া যাবে না হ্যান্ড ব্রেক মানে এখানে হট হবে এখানে আপনারা হাত দিতে পারবেন না যেহেতু এটা সব ধরনের হাঁড়ি পাতিল আপনারা ইউজ করবেন জাস্ট আমি তাহলে আপনাদেরকে এই একটা হাঁড়ি দিয়ে জাস্ট একটু চালায় দেখাই উদাহরণ দিয়ে দেখাই ধরেন এটা আমি এখানে বসায় দিলাম এই চুলা কিন্তু ওয়াটারপ্রুফ ভাই আচ্ছা আচ্ছা ওয়াটারপ্রুফ বলতে একটু দেখেন আপনারা যদি এখানে আপনার পানিটা যদি পড়ে এই যে এখানে যদি পানি পড়ে যায়
দেখতেছেন জি পানি তো কি বলেন নষ্ট হয়ে যাবে না কিছুই হবে না ভাই এখানে যদি পানি আপনার পড়ে যায় যদি কোনো ঝামেলা হয় দেখেন এই যে পানি পড়তেছে না এগুলা ওয়াটারপ্রুফ ছাড়া কোনো চুলাই কিন্তু বর্তমানে হয় না তো আপনি যখন এই পাত্রটা এখানে দিয়ে দিবেন ধরেন এই পাত্রটা আমি এখানে বসায় দিলাম বসায় দেওয়ার পরে এটা অন অফ এর সুইচ ভাই এই যে অন অফ এর সুইচ কিন্তু এটা তো আপনি যখন অন করে দিবেন এবং ফাংশনে যখন চাপ দিয়ে দিবেন চুলাটা কিন্তু অটোমেটিকলি রানিং হয়ে গেছে ভাই চুলা চলতেছে ঠিক আছে চুলা কিন্তু অটোমেটিক রানিং হয়ে গেছে এখন যদি আপনি গ্যাসের চুলার মতো এটা যদি বাড়াতে চান দেখেন ১৬০০ ১৯০০ ২২০০ সর্বোচ্চ ২২০০ এটা হচ্ছে সর্বোচ্চ ২২০০ ওয়াট আচ্ছা সর্বোচ্চ হচ্ছে আপনার ২২০০ ওয়াট আর সর্বনিম্ন যেটা হয় এই সর্বনিম্নটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে আমি দেখায় দিতেছি যখন আপনারা মাইনাস দিবেন এই যে দেখেন যখন মাইনাসের চাপ দিবেন ১৯০০ ১৬০০ এভাবে যখন মাইনাসের চাপ দিয়ে দিবেন সর্বনিম্ন আসতে কিন্তু ভাই ২০০ হ্যাঁ আর সর্বোচ্চ আসবে হচ্ছে আপনার ২০০০ এখানে আপনি কি কি করতে পারতেছেন দেখেন এটা হটপট ফ্রাই বারবিকিউ স্যুপ স্টিম ওয়াটার এবং মিল্ক যেটাকে বলি আমরা এখানে এভরিথিং আপনার গ্যাসের চুলায় যেভাবে আপনারা রান্না করেন সেইভাবে কিন্তু এগুলো আপনারা রান্না করতে পারবেন তো এই যে চুলাটা দেখেন যে গরম হচ্ছে এবং পানিটা কিন্তু এখানে দিয়ে দিলাম অলরেডি দেখেন পানি রানিং অবস্থায় আপনারা যে কোনো জায়গায় হাত দিতে পারবেন কিন্তু মানে ভিতরটায় শুধু হাত দেওয়া যাবে না দেখেন ওয়াও কি বলেন এটা পানি বলকাচ্ছে পানি কিন্তু বলকাচ্ছে অলরেডি ঠিক আছে যখন আপনারা এই জিনিসগুলো দেখেন যে এত দ্রুত কিন্তু সাধারণতভাবে চুলায় কখন আমরা গরম হতে দেখি না তো এগুলো কিন্তু আপনারা ইজিলি ভাবে কিন্তু গরম করতে পারবেন দেখেন যে কিভাবে জিনিসটা গরম হচ্ছে ঠিক আছে আপনার মতো করে আপনি এটা ব্যবহার করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা সব ধরনের হাড়ি পাতিল দিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারতেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং এটার কিন্তু এখানে যে কোয়ালিটি গুলো আপনারা দেখতেছেন সবগুলো চুলার জন্য কিন্তু কোম্পানি থেকে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সবই কিন্তু দেওয়া থাকবে দেখতেছেন এই যে দেখেন এখানে কিন্তু পানির কাজ চলতেছে এবং খাবার দাবার যেটাই আপনি করেন রান্না করেন কোনো সমস্যা ধোঁয়া উঠতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনি এখানে রান্না করতে পারবেন কোনো ঝামেলা নাই একদম পারফেক্ট ভাবে দেখেন এখানে কিন্তু গরম হয়েছে সাইন ভাই হ্যাঁ হ্যাঁ মিডলটা কিন্তু আগুনের মতো লাল হয়ে গেছে যদি এখানে হাত দেন এই যে এখানে আমি যে হাতটা দিছি আমার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আমি ভিতরে হাত দিতে পারবো না আচ্ছা আচ্ছা আপনি এখানে হাত দিতে পারবেন কোনো সমস্যা নেই চুলায় তো আর কেউ ইচ্ছা করে হাত দেয় আর যখন আপনি পাত্রটা বসানো থাকবে তখন তো এটা ঢাকাই থাকবে বুঝাই যাবেন এটা কিন্তু ঢাকাই থাকবে যেভাবে কিন্তু রান্নাটা অলরেডি হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার ডিজনির ফাংশন প্রত্যেকটার ফাংশনে কিন্তু মূলত সেম আচ্ছা কিন্তু একটু মানে সমস্যা হচ্ছে কি আমি আপনাকে বলি অনেকের অনেক ধরনের পছন্দ যেমন ইতালির যেটা দেখতেছেন আপনারা অ্যারেস্টনের যে ইতালির যেটা এটার আবার অপশনটা দেখেন এটা কিন্তু উপরে টাচ এবং বাটনটা হচ্ছে কিন্তু এখানে মানে বাড়ানো কমাটা হচ্ছে ভলিউম ভলিউমটা কিন্তু এখানে জাস্ট আমি মিয়াকোটা দিয়ে একটু দিয়ে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মিয়াকোটা দিয়ে দেখলে বুঝতে পারবেন আমি দেখাই ধরেন এই যে এখানে আমি অন করে দিলাম ভাই এই অন করে দিলাম এখন আমি ফাংশনে ক্লিক করে দিলাম রানিং হয়েছে এটা কিন্তু ২০০০ এ আছে এখন বর্তমানে তো যদি এটা ২০০০ থাকে দেখেন এটা কিন্তু গরম হয়ে গেছে যখন ঘুরাবেন ২০০ আসবেন নিম্ন সর্বনিম্ন হচ্ছে ২০০ আসবে এবং সর্বোচ্চ ২০০০ কিন্তু আসবে এইটা হচ্ছে এইটার সিস্টেম এটা হচ্ছে অ্যারেস্টন না এটা হচ্ছে মিয়াকো কোম্পানি মানে মিয়াকো হোক অ্যারিস্টন হোক ডিজনি হোক সিস্টেম কিন্তু প্রায় সেম সিস্টেম কিন্তু প্রায় সেম হ্যাঁ মিয়াকো অ্যারিস্টনটা হচ্ছে ভলিউম আর ডিজনিটা হচ্ছে সম্পূর্ণ টাচে জি এটা হচ্ছে টাচ ডাইরেক্টলি টাচে কাজ করতে পারবে আর এই অ্যারিস্টনটা এবং ওই যে রেড সুইচ যেটা দেখতেছেন আপনি রেড সুইচটা ওই রেড সুইচটাও কিন্তু আপনার সেম সিস্টেম ভাই ভলিউম ভলিউম সিস্টেম আচ্ছা এই ভলিউম করছে হচ্ছে আপনার অনেকে মুরব্বীরা যারা আছে যারা বুঝতে কষ্ট হয় তারা আবার ভলিউমটা ভালো বুঝে এই জন্য তাদের জন্য কিন্তু এই ভলিউম সিস্টেমটা আসা এই যে দেখেন এই যে অ্যারেস্টনের আবার এই নতুন যেটা আছে এই দুইটাই নতুন অ্যারেস্টন ইটালি একদম খোদাই করে লেখা আছে দেখেন অ্যারেস্টন ইটালি আপনার অনেক চুলায় অনেক জায়গায় দেখছেন যেমন আপনি ডিজনিটা দেখেন যে ডিজনি ইটালি অ্যারেস্টন ইটালি
এগুলো প্রত্যেকটা চুলা হচ্ছে আপনার ইনভার্টার সিস্টেম করা আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে রেড সুইস কোম্পানি মিয়াকো নতুন করে আনতেছে এটা হচ্ছে মালোশন এটাও কিন্তু ভলিউম সিস্টেম এই যে দেখেন এটাও ভলিউম এই যে এটা কিন্তু ভলিউম সিস্টেম আর একটা কথা আপনাদেরকে বলি যেটা না বললেই নয় অনেকে যে প্রশ্নটা অনেকে করে আমাদেরকে পিছনের ভাই পিছনের অপশনটা কি অনেকে পিছনে প্লাস্টিক নিতে চায় না ভাই না প্লাস্টিক নিলে তো রিক্স প্লাস্টিকটা নিতে চায় না তো পিছনের যে অপশনটা আছে পিছনের অপশনটা প্রত্যেকটা চুলে কিন্তু আপনার মেটালের আচ্ছা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা আচ্ছা মানে গলে যাওয়ার এবং ফেটে যাওয়ার এবং নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি কিন্তু এখানে নাই একদম পুরোটাই কিন্তু আপনার উপরে গ্লাস বডি গরিলা গ্লাস এবং এটা হচ্ছে আপনার মানে ভলিউম টাইপের যে চুলাগুলো আছে সব হচ্ছে ব্যাক সাইড স্টিল স্টিল হ্যাঁ ব্যাক সাইড স্টিল থাকবে কমানো বাড়ানোর অপশনটা কিন্তু এখানে থাকবে যে চুলাগুলো আপনারা এখানে দেখতেছেন প্রত্যেকটা চুলার জন্য এই কোম্পানি থেকে কিন্তু আপনার 2 বছরের কোয়েল ওয়ারেন্টি আছে আচ্ছা এবং 2 বছরের ভিতরে যদি আপনাদের কোয়েলে কোনো ঝামেলা হয় সম্পূর্ণ কোম্পানি থেকে আপনারা কোয়েলগুলো সার্ভিসগুলো ফ্রি পাবেন এবং 5 বছরের ওয়ারেন্টি থাকবে 2 বছর কোয়েল ওয়ারেন্টি থাকবে এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে টোটাল 7 বছর টোটালে হচ্ছে আপনার 7 বছর শুধু এখানে যে প্রাইসটা আপনারা দেখতেছেন প্রাইসটা একটু ডিজনির ক্ষেত্রে একটু 19-20 হবে আদার্স আপনার ডিজনি মিয়াকো এবং অ্যারেস্টনের এবং রেড সুজের প্রাইসটা কিন্তু সেম থাকবে আচ্ছা কত টাকা এটা এই যে আপনারা বলি আপনাদেরকে যে অ্যারেস্টন ইতালি ব্র্যান্ডের এটা মানে টাচটা টাচটা তারপরে হচ্ছে আপনার এই মিয়াকো ব্র্যান্ডের ভলিউমটা তারপরে হচ্ছে আপনার অ্যারেস্টনের যেটা দেখতেছেন এই অ্যারেস্টনের ইটালিটা এবং এই রেড সুইজের যে চুলাটা দেখতেছেন মালোশিয়ানটা এগুলোর প্রাইস থাকবে একদম পাইকারি দাম থাকবে হচ্ছে আপনার 3850 টাকা কি বলেন 3850 টাকা 3850 টাকা এর ভিতর একটা কথা আছে যারা এই চ্যানেল দেখবে এবং সাবস্ক্রাইব করে দিবে যারা স্ক্রিনশট দিয়ে পাঠাবে তাদের জন্য 100 টাকা কম 3750 টাকা মানে কি 3750 টাকা থাকবে সারা বাংলাদেশে আপনারা এই প্রোডাক্টগুলো যাচাই করে তারপরে কিনেন আমার কোনো সমস্যা নেই আপনারা আপনাদের এই চ্যানেল মানে আমরা যে এই চ্যানেলটা আপনাদের জন্য রেগুলারভাবে একটা করে ভিডিও দিই আমরা মনে করি না যেটা আমাদের চ্যানেল আমি মনে করি আপনাদের সুবিধার্থে আমরা দিই কারণ প্রত্যেকটা জিনিস আপনারা রিজনেবল প্রাইজের ভিতরে পাবেন তাহলে আপনারা এই রেড সুইস যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এই রেড সুইজের এটা অ্যারেস্টন ইটালির এই স্কিন টাচ এটা মিয়াকো যেটা দেখতেছেন আপনারা মিয়াকো গোল্ডেন প্লেট এবং স্টেনলেস স্টিল ব্যাক সাইড এটা তারপরে হচ্ছে আপনার এই অ্যারেস্টনের গোল্ডেন প্লেট এবং স্টেনলেস স্টিল এটা যারা নেবেন অবশ্যই আমাদেরকে একটু স্ক্রিনশট দিয়ে দিবেন মূলত প্রাইস হচ্ছে 3850 টাকা সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য 100 কম প্রাইস থাকবে 3750 টাকা আর ডিজনি এবার আসেন ডিজনিতে ডিজনি মূলত প্রাইস হচ্ছে আপনার 4500 আচ্ছা কারণ চুলাটা কোম্পানি থেকে একটু রেঞ্জ বেশি অনেকে ডিজনি চান এই জন্য আমরা দিছি এই কোম্পানি থেকে আপনার এই চুলাটার প্রাইস থাকবে হচ্ছে 4500 টাকা যারা সাবস্ক্রাইব করে দিবে তাদের জন্য 200 টাকা কম থাকবে 4300 4300 টাকা 4300 টাকা 4300 টাকা থাকবে সারা বাংলাদেশে এগুলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই আপনাদের মন মতো আপনারা শোরুমে এসে দেখে এই ঠিকানায় চলে এসে আপনার মন মতো আপনি প্রোডাক্ট নেবেন এটা হচ্ছে সুমা ট্রেডার্স 139 140 140 141 নাম্বার দোকান নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1205 ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বারগুলো দেওয়া থাকবে এবং বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্স কাঁচাবাজারের সাথে নিউ মার্কেটের পাশে এখানে এসে আপনাদের মন মতো আপনারা প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম